যারা কনসিভ করতে চাইছেন বা যারা বেবি প্ল্যানিং করছেন তারা দুটো বিষয়ে খেয়াল রাখবেন। প্রথমত, আমাদের শরীরে স্বাভাবিক কিছু কর্মক্ষমতা থাকে বা স্বাভাবিক কিছু ক্ষমতা থাকে। ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতাটাও এরকম স্বাভাবিক একটা ক্ষমতা যদি গঠনগত কোনো সমস্যা না থাকে। আমাদের শরীরের এই ক্ষমতাগুলো উপযুক্ত পুষ্টির অভাবে কিন্তু নষ্ট হয়ে যায়। আর পয়েন্ট নাম্বার টু, আমাদের শরীরে কিছু বিশেষ অসুস্থতা থাকে, যে অসুস্থতাগুলো নিয়ে আমরা যদি সঠিক ব্যবস্থা না নিই তাহলে সব কিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও আমাদের শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। প্রজনন ক্ষমতাও সেরকম একটা স্বাভাবিক ক্ষমতা, যেটা বিভিন্ন শারীরিক অসুস্থতার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই রকমই কিছু সমস্যার যদি নাম জানতে চান তাহলে আমি বলবো পলিসিস্টিক ওভারি, থাইরয়েডের সমস্যা, ওভারওয়েট, আন্ডারওয়েট ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই যে ডায়েট চার্ট খুঁজি বা তৈরি করি, বেশিরভাগ ক্ষেত্রে সেই ডায়েট চার্ট নিয়ে আমাদের একটা আনস্যাটিসফ্যাকশন বা একটা অস্বস্তি কাজ করে। কোনো জায়গা থেকে স্যাটিসফ্যাকশন আসে না বা আমরা যেটা অ্যাচিভ করতে চাই ডায়েটের মাধ্যমে সেটা অ্যাচিভ হয় না। তার প্রধান কিছু কারণ আছে। প্রথমত, আমার জন্য যে ডায়েট চার্টটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে। দ্বিতীয়ত, আমার যে সমস্যার কথা খেয়াল রেখে ডায়েটটার চার্টটা তৈরি হয়েছে সেটা আপনার ক্ষেত্রে সেই সমস্যা নাও থাকতে পারে, আপনার ক্ষেত্রে অন্য কোনো সমস্যা থাকতে পারে যেটাকে খেয়াল রেখে ডায়েট চার্টটা তৈরি হওয়া উচিত। আর পয়েন্ট নাম্বার থ্রি, আপনার দৈহিক মাপজোক ডায়েট চার্ট তৈরিতে একটা বিশেষ ভূমিকা পালন করবে। সেই জন্য খাওয়া দাওয়া অবশ্যই করুন, ডায়েট চার্টের চিন্তা না করে খাওয়া দাওয়াটা অবশ্যই করা দরকার। এক্সারসাইজ করুন, এক্সারসাইজের মাধ্যমে অতিরিক্ত ক্যালোরি যেটা ইনটেক হয় সেটাকে ঝরিয়ে ফেলুন, খাওয়া দাওয়া বন্ধ করবেন না। কিন্তু তার উপরেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস বা পুষ্টিগুণ, সেগুলোকে কখনোই বাদ দেওয়া যায় না। সেই জন্য যে সমস্ত কাপলরা বেবি প্ল্যানিং করছেন তাদের মধ্যে মহিলারা বিশেষ কিছু পুষ্টিগুণ সম্পন্ন খাবার অবশ্যই তাদের ডায়েট বা দৈনন্দিন যে আহার নেন তার মধ্যে থাকা উচিত। যে সমস্ত নিউট্রিয়েন্ট বা পুষ্টিগুলো মহিলাদের ক্ষেত্রে ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতা বজায় রাখতে বা ভালো রাখতে সাহায্য করে সেগুলো হলো ফলিক অ্যাসিড বা ফোলেট, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, ভিটামিন ডি, ভিটামিন B12 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পুষ্টিগুণগুলো বা এই যে নিউট্রিয়েন্টসগুলো পুষ্টিগুলো এগুলো কোন কোন খাবারে পাওয়া যায়? তাহলে সেই খাবারগুলো আমরা রোজের যে খাবার দাবার খাই বা ডেইলি ডায়েট চার্ট আমরা রোজ যে আহার করি তাতে রাখলেই আমাদের প্রজনন ক্ষমতাটা বজায় রাখতে সাহায্য করবে। প্রথমত হলো সবুজ শাকসবজি, গ্রিন লিফি ভেজিটেবল, ফলিক অ্যাসিড বা ফোলেট, আয়রন এবং ক্যালসিয়ামের খুব ভালো উৎস। যে কোনো প্রকার শাকসবজি, সবুজ শাকসবজি দিনে দুবার অন্তত নেওয়া উচিত। দুটো মিলে যেন শাকসবজি অবশ্যই থাকে, গ্রিন লিফি ভেজিটেবল অবশ্যই থাকে। অর্থাৎ লাঞ্চ এবং ডিনারে যদি সবুজ শাকসবজি রাখা যায় সেটা কিন্তু আপনার আয়রন, ফোলেট এবং ক্যালসিয়ামের যে চাহিদা সেটাকে পরিপূরণ করার চেষ্টা করবে। পয়েন্ট নাম্বার টু, ডাল, বিশেষ করে কাবুলি চানা বা চিক পিস যাকে বলা হয়, ফোলেট এবং জিঙ্ক এতে খুব ভালো পাওয়া যায়। রেগুলার একরকম ডাল অবশ্যই খাবেন, বিশেষ করে মাঝে মাঝে কাবুলি চানা বা চিক পিসের বিভিন্ন রকম আইটেমস যে তৈরি হয় সেগুলো করে খাবার চেষ্টা করবেন। এতে করে আপনার ফলিক এবং জিঙ্কের চাহিদাটা পরিপূরণ করতে আপনাকে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার থ্রি, অয়েলি ফিশ বা তৈলাক্ত মাছ। যদিও সামুদ্রিক মাছ ভিটামিন D3 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস, বিশেষ করে স্যালমন, কিন্তু আমরা অনেকেই সামুদ্রিক মাছ এমনকি স্যালমনও পাই না। তাহলে কী উপায়? তাহলে উপায় হলো, বড় যে সমস্ত মাছ তাতেও অনেক সময় ফ্যাট বা চর্বি থাকে। এই ফ্যাট বা চর্বি কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর নয়, এতে ভিটামিন ডি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। বড় মাছের মধ্যে ম্যাকরেল, ইলিশ, সার্ডিন, রুই এগুলো নেওয়া যেতে পারে। পয়েন্ট নাম্বার ফোর হলো ডিম বা এগ। প্রথমত, ডিম একটি সুষম খাদ্য। দ্বিতীয়ত, ডিমের মধ্যে ভিটামিন ডি খুব ভালোভাবে পাওয়া যায়। সুতরাং চেষ্টা করবেন সারাদিনে একটা করে ডিম সিদ্ধ খাওয়ার। পয়েন্ট নাম্বার ফাইভ, নাটস বা বাদাম। আখরোট, আমন্ড, কাজু বাদাম আয়রন, জিঙ্ক এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। খেয়াল রাখবেন, যে কোনো প্রকার বাদাম খোলা ছাড়ানোর পর যদি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখা যায় তাহলে বাদামের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো থাকে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, আপনার শরীরে খুব সহজে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবেন সারাদিনে
তিন চারটে করে অন্তত নানান রকম বাদাম খাওয়ার। তবে এই খাবারগুলো খাওয়ার আলাদা কোনো নিয়ম নেই। সাধারণভাবে আমরা যে খাবার দাবার খাই, ডেইলি যে ডায়েট নিই বা আহার করি, তাতে যদি এই খাবারগুলো উপস্থিত থাকে তাহলে আপনার জন্য প্রয়োজনীয় যে নিউট্রিয়েন্টস সেগুলোর সরবরাহ মাত্রাটা বজায় রাখতে সাহায্য করবে। এবং অতি অবশ্যই প্রথমে যে পয়েন্টটা বলেছি, আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে, ওভারওয়েট, পলিসিস্টিক ওভারি, থাইরয়েড, সেইগুলোকে কন্ট্রোলে আনার দিকে একটু ধ্যান দিন, তাহলে ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতাটা ক্ষতিগ্রস্ত হবে না।